এত লোক যায় ওনার কাছে আসে বা আমিও দেখতেছি চ্যানেলটা। তারপরে আমি একদিন ওনাকে ফোন দিলাম, যে মনে মনে চিন্তা করলাম যে আমি যাই। ওর ফোন দেওয়ার বলে আলী ভাই বললো যে ঠিক আছে আপনি আসেন, আপনি আসার পরে ইঞ্জিল দেখেন। দেখার সালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা ভিউয়ার্স? দীর্ঘ আমি কিছুদিন একটু অফ ছিলাম, কারণ হলো আপনারা জানেন যে আমি আসলে একটা জব করি। আমি দীর্ঘ 15 দিন আমি ঢাকার বাইরে ছিলাম, রঞ্জু ভাইয়ের আমি ভিডিওগুলো দিতে পারি নাই। আজকে আবার আসলাম যে রঞ্জু ভাই বলেছে একজন ক্রেতা এসেছে, আর আপনারা জানেন যে আমি ক্রেতার থেকেই বয়েনগুলো নিয়ে আপনাদের মাঝে তুলে দিই। আমি আসলে আজকে সংক্ষেপে শেষ করতে চাই, কারণ হলো যে যে ক্রেতা উনি একটা বয়েন দিয়ে গেছে, সে বয়েনটা আমি আপনাদেরকে ভিডিও শেষে জানিয়ে দেব। তার আগে চলুন আমি রঞ্জু ভাই থেকে একটু আপনাদেরকে শুনে দিচ্ছি যে রঞ্জু ভাই কি বলতে চায় এবং কিভাবে আসলো। রঞ্জু ভাই ভালো আছেন? ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আলী ভাই? না, আমি তো দীর্ঘ সময় আমি ঢাকার বাইরে ছিলাম, তাই আজকে যে ক্রেতা আসছিল আপনার কাছে, ওনার যে বয়েনটা আপনি আমাকে দিলেন, যে উনি যে ব্যাপারটা আপনি পুরো একটু হিস্টোরিটা যদি আমার বিরুদ্ধে থেকে জানান। হ্যাঁ, ভদ্রলোক 2-3 দিন আগেই আমাকে ফোন দিয়ে বলছিল। যাই হোক, আলী ভাই যেহেতু বললো যে শর্টকাট, আর আলী ভাই কয়েকদিন ছিল না, আর আমি মূলত চিন্তা করছি যে শীতের ভিতরে সবসময় একটু কেনাবেচা কম হয়, কিন্তু মাশাল্লাহ না, আলহামদুলিল্লাহ অন্তত 30-35টা ভিডিও অলরেডি জমা হয়ে গেছে আপনি না আসাতে। এইগুলো একে একে ছাড়তে হবে, যার কারণে আপনাকে কিন্তু আমি আজকে ফোন করে আনলাম। আপনিও ক্লান্ত, যাই হোক আলহামদুলিল্লাহ ভিউয়ার্স অনেক সাড়া, আলী কার্টিজ এর মাধ্যমে অনেক ভিউয়ার্স আমার কাছে আসতেছে এবং তাদের আশানুরূপ ফল, এবং ভিউয়ার্সরাই বলতেছে যে ভিডিওতে যতটুকু প্রতিশ্রুতি পেয়েছি কিন্তু সামনাসামনি আসার পরে তার চেয়ে বেশি পাচ্ছি, এই সময়ই ভালো লাগে। হ্যাঁ, আপনাকে অনেকবার অনেকেই খুঁজছে, তো আপনি ঢাকার বাইরে যেহেতু ছিলেন, যার কারণে বয়েনগুলো আমি লাস্টে কিছু নিতে পারছি, আবার কিছু নিতেও পারিনি। যাই হোক আলহামদুলিল্লাহ খুব ভালো সাড়া পাচ্ছি, এবং আপনাদের মুখেরই কথা যেটা যে আপনারা ভালো পাচ্ছেন, ফোনে জানাচ্ছেন, আমার খুব ভালো লাগে। ইভেন আয়েশা বলতেছেন যে যেটা ভিডিওতে দেখেছি তার চেয়ে ভালো পাচ্ছি, এটা নিয়েই থাকতে চাই। আর ভদ্রলোক এসে কিন্তু তারা দুই ভাই আসছিল, আসার পরে আমাকে বলল যে আমার আপন চাচাতো ভাই, যাই হোক সে যেটা বললো ওটা না বলি, বললো যে আমার আপন চাচাতো ভাই রঞ্জু ভাই আমি তার কাছে যাই নাই, শুধুমাত্র আপনার কথাকে বিশ্বাস করে, আর আপনি রিয়েল ভিডিও দেন, এগুলো তো আর রাস্তা থেকে ডাইকে ডাইকে আইনে দেওয়া যায় না। হ্যাঁ, এটা মানুষের মনের কথা বলে আমার মনে হইলো যে আপনার কাছেই আমি যাব, আমার ভাইকে রেখে আপনার কাছে আসছি, আমি নিজে ইঞ্জিন চুজ করে লাগাই দিছি। ভদ্রলোক মানে এত খুশি যা বলার মতো না। এটা এক জিও গাড়ির ইঞ্জিন, এটা 2009-এর ওনাকে আমি একটা 2012-এর এক জিওর ইঞ্জিন দিয়ে, কারণ 7 থেকে 12 একই ইঞ্জিন, আপগ্রেড একটা ইঞ্জিন দিছে, এবং ভিতরে সেটা সিলভার কালার ছিল, সুপার ফাইন ছিল, স্টার্ট একটুকাই হয়েছে, খুবই স্মুথ সাউন্ড। উনি অলরেডি আমাকে শিওর করছে যে রঞ্জু ভাই খুব ভালো হয়েছে, ইভেন আমার ওই চাচাতো ভাইও দেখছে আয়েশা যে আপনি কোথা থেকে ইঞ্জিন লাগাইলেন। 15 দিনের ভিতরে পুরো গ্যাস খালি হয়ে গেছে, আল্লাহর রহমত, এটা আল্লাহর রহমত, ইনশাল্লাহ দোয়া করবেন যেন ভালো করতে পারি, আপনার ইজ্জত থাকবে আর আমার কাছে মানুষ আসবে, ইনশাল্লাহ আশা রাখি। আমার সামনে আবার মাল নামবে, আবার ই করে ফেলবো, রিকোয়ারমেন্ট আছে ফোনে অনেক, ইউটিউবের মাধ্যমে অনেকেই বলছে যে আসবে, আল্লাহর রহমত ইনশাল্লাহ, দোয়া করবেন আলী ভাই যাতে এভাবেই চলতে পারি, চললে আর কোনো কমপ্লেন আসবে না ইনশাল্লাহ, 3 বছরে তো আসে না ইনশাল্লাহ। আমিও চাই যে আপনি যদি আর কোনো কমপ্লেন না, কমেন্টস আল্লাহর রহমত, সমস্যা হলে আপনি অবশ্যই সমাধান করবেন, আমি সেই সময় আমি আপনার দোকানে ভিডিওটা অবশ্যই সমাধান অবশ্যই করব। আপনি যদি 50,000-1,00,000 টাকা দিয়ে ইঞ্জিন কেনেন, সেই ইঞ্জিনটা তো 1-2 মাস চলবে না, তাই না? সেটা দীর্ঘদিনের জন্য, যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে তো আমি সবসময় বলে থাকি যে আমি থাকবো, পাশে আছি এবং থাকবো সবসময় আলী ভাই। এই ভিউয়ার্স, যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে আমাদের এই ভিডিও, অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস সাবস্ক্রাইব করবেন, কমেন্টস অবশ্যই করবেন, যারা আমার এ পর্যন্ত যারা আমার কাছ থেকে ইঞ্জিন কিনেছেন অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে একটু প্লিজ জানিয়ে দিবেন, তাহলে অন্য ভিউয়ার্সরাও দেখতে পারবে যে আসলে আমার কথা কাজ ঠিক আছে কিনা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আলী ভাই, থ্যাংক ইউ আপনাকে।
ভিউয়ার্স শুনলেন যে রঞ্জু ভাইয়ের পয়েন্ট আপনি আপনাদেরকে শুনিয়ে দিলাম আমি এখন নেক্সটে চলে যাব যে যে ইঞ্জিনটা লাগিয়েছে আমি তার পয়েন্টটা আপনাকে আপনাদেরকে শুনিয়ে দিব ভিউয়ার্স যারা আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অনুরোধ থাকবে আপনি এটা শেয়ার করুন কারণ শেয়ার করলে একটা আপনি একটি শেয়ারে আপনার পার্শ্ববর্তী অনেক ভাই বোনেরা বন্ধু বান্ধব সবাই এই ভিডিওটা দেখতে পারবে এবং ভালো একটা জিনিস ক্রয় করতে পারবে এ নিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আমার নাম রাসেল আমার বাসা হচ্ছে বাসাবো মাদারটেক আমি আমার গাড়িটার ইঞ্জিন সমস্যা ছিল আমি অনেক দিন ধরে ঘুরতেছিলাম কি করব কি করব তারপর আমি আলী ভাইয়ের ইউটিউব চ্যানেল দেখলাম ইউটিউবে দেখার পরে আমার মোটামুটি ওনার কথাবার্তাতে খুব ভালো লাগলো যে এত লোক যায় ওনার কাছে আসে বা আমিও দেখতেছি চ্যানেলটা তারপর আমি একদিন ওনাকে ফোন দিলাম যে মনে মনে চিন্তা করলাম যে আমি যাই ওর ফোন দেওয়ার বলে আলী ভাই বললো যে ঠিক আছে আপনি আসেন আপনি আসার পরে ইঞ্জিল দেখেন দেখার পরে আপনি বুঝতে পারবেন ইঞ্জিল খোলানোর পরে বা লাগানোর পরে তারপরে আপনি আপনি বইলে নেবেন নাহলে নেবেন না কথা বলে তারপর আমি লাগালাম আমার যে সমস্যাটা ছিল এক হলো মোবিল খাইতো গাড়িটা দৈনিক হাফ লিটারের উপরে মোবিল খাইতো আবার আরেকটু সমস্যা ছিল তা আমি সব কিছু ভাঙা বলার পরে উনি বললো যে আল্লাহর রহমতে ইঞ্জিনটা লাগালে ঠিক হয়ে যেত তো আমি লাগানোর পরে দেখলাম যে মোটামুটি সব দিক দিয়ে ঠিক হয়ে গেছে তারপরে একটু টেস্টিংয়ে গেলাম যাওয়ার পরেও আল্লাহর রহমতে দেখলাম যে না আমি এসে ঠিক হয়ে টেস্টিংয়ে যাওয়ার পরেও পুরোপুরি কনফার্ম আমার খুব ভালো লাগলো যে না আসলে মানুষ যেভাবে দেখে বলে আমিও সেইভাবে মোটামুটি আল্লাহর রহমতে পাইলাম আমি খুব হ্যাপি যে না আসলে ইউটিউবে যে মানুষ সত্য কথা বলে এটা রঞ্জু ভাইয়ের এখানে আইসা আমি বুঝতে পারলাম যে আসলে রঞ্জু ভাই মানুষটা যেরকম বলে আসলে তার কাজটা সেরকমই করে সে চেষ্টা করে আরও বেটার কিছু দেওয়ার বা বেটার কিছু বলার আর বেটার কিছু করার এটা আমি করলাম আমার আমার খুবই ভালো লাগছে আমি খুবই আমি হ্যাপি হয়েছি যে আসলে ইঞ্জিনটা মনের মতন পাইছি তো দোয়া করি যে আপনারা আসবেন রঞ্জু ভাইয়ের কাছে আমার এতটুকু আসা আসসালামু আলাইকুম